আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং বিডিয়ার ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাতে স্বাগতম। সো ফ্রেন্ডস, ভিডিওটা দেখ থাম্বনেল দেখে হয়তো অলরেডি বিষয়টা বুঝতে পেরে গেছেন। প্রতিদিন $10 থেকে $20 কীভাবে হচ্ছে আপনার ইজিলি ইনকাম করতে পারেন, ওই রকমই একটা প্ল্যাটফর্ম শেয়ার করব এই ভিডিওতে আপনার মাঝে। দেখেন, এটা নিয়ে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিছি। খুবই মারাত্মক একটা প্রজেক্ট, ঠিক আছে? এইখান থেকে আপনার প্রতিদিন ইজিলি $10 থেকে $20 না, এর বেশি ইনকাম করতে পারবেন। গতকাল রাতেই আমি একটা NFT সার্ভার প্রবলেমের জন্য ক্লেম করতে পারি না, $15 ভ্যালু ছিল, ঠিক আছে? $15 থেকে $30, তবে আমি যেই সময় দেখছিলাম ওই সময় হচ্ছে আপনার $15 ভ্যালু ছিল। আমি যদি ক্লেম করতে পারতাম এই ভিডিওতে আমি আপনাদেরকে ওইটার পেমেন্ট দেখা দিতে পারতাম। তবে অনেকগুলো প্রজেক্ট আমি জয়েন করছি, ওগুলো থেকে পেমেন্ট এখন আমি করি না আর কি, রিসিভ করি না সার্ভার প্রবলেমের কারণে। তবে আপনারা কীভাবে এখানে পার্টিসিপেট করবেন দেখাই দিচ্ছি। পেমেন্ট প্রুফ ছাড়াই আজকের এই ভিডিওটা মেক করতেছি, ঠিক আছে? যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি আপনাকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এখানে সম্পূর্ণভাবে এই প্রজেক্টে আপনি জয়েন করেন, এক সপ্তাহের মধ্যেই আপনি $100 প্লাস ইনকাম করতে পারবেন, যদি ওদের প্রজেক্টটা ঠিকঠাক থাকে, ঠিক আছে? তো কীভাবে কী করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। শুরুতে হচ্ছে আমি আপনাকে বলি প্রজেক্টের নেম। প্রজেক্টের নাম হচ্ছে র্যাপকাস্ট। এটা হচ্ছে একটা এয়ারড্রপ প্ল্যাটফর্ম বলা যায়। এখানে হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন এয়ারড্রপ ওরা পোস্ট করে, ঠিক আছে? যে এয়ারড্রপগুলোতে হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন ইনস্ট্যান্টলি টোকেন বা NFT, ঠিক আছে? ওইগুলো ক্লেম করে হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাই দিব, কোনো প্রবলেম নাই। কীভাবে পার্টিসিপেট করবেন দেখেন, এখানে কিন্তু একটা ক্লেমের অপশন আছে, যদি আমি এটা ক্লেম করতে পারবো না এখন, কারণ এটা আমি আগে ট্রাই করছি, ঠিক আছে? দেখেন, এটা কিন্তু টুমুর আবার ক্লেম করা যাবে, মানে এই ধরনের এয়ারড্রপ আপনারা পাবেন। আপনার সরাসরি এইখান থেকে জয়েন করতে হবে না, আমি তো খুঁজে আপনাদেরকে এই এয়ারড্রপের লিঙ্কগুলো দিবই। আপনারা জাস্ট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই প্রজেক্টটাতে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? আমি এখান থেকে খুঁজে আপনাদেরকে এয়ারড্রপগুলো দিব, ওই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনারা টোকেনগুলো ক্লেম করবেন বা এয়ারড্রপটা ক্লেম করবেন ইনস্ট্যান্টলি, ঠিক আছে? তবে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, অনেকে হয়তো জয়েন করতে পারবেন না। এটা হচ্ছে একটা পেড আপনার প্ল্যাটফর্ম আর কি, ঠিক আছে? এখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু $1 জন্য $5 দিতে হবে, ঠিক আছে? $5 দিয়ে হচ্ছে আপনি $1 জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, দেন $1 আপনি এখানে কাজ করতে পারবেন। তার মানে বুঝতে পারতেছেন খুবই ইউনিক একটা প্রজেক্ট, ইজিলি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। তবে এই $5 দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে আবার আরেকটা প্রবলেম ফেস করতে হবে। এখানে কিন্তু সরাসরি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই $5 কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এটা হচ্ছে আপনার ভিসা বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্টটা করতে হবে। এই জন্য কিন্তু আপনাদেরকে এই রেডোট পেতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই রেডোট পে থেকে আপনি একটা ফ্রিতে একটা মাস্টার কার্ড, ফ্রিতে না মানে কিনতে পারবেন, তবে ওইখানে ওরা একটা বোনাসও দিবে, বলা যায় যে ফ্রির মতোই আর কি, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আপনাকে একটা মাস্টার কার্ড নিতে হবে। এই ভার্চুয়াল ভিসা কার্ড এই ভিসা কার্ড দিয়ে হচ্ছে আপনি প্লে স্টোরে অ্যাড করবেন, মানে এখান থেকে ভিসা কার্ডটা বাই করবেন, দেন প্লে স্টোরে অ্যাড করবেন, দেন হচ্ছে আপনি $5 পেমেন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টে ওপেন করতে পারবেন। চেক করতে চমৎকার একটা প্রজেক্ট, ঠিক আছে? এই ভিসা কার্ডটা বা হচ্ছে এটা আপনি আবার শুধু এই র্যাপকাস্টে জয়েন করতে পারেন বিষয়টা এমন না, আপনি ভিসা কার্ডটা বাই করে রাখলে ফিউচারে যত অফার টফার আসবে বা অনলাইন শপিং টপিং, যারা গেমিং টেমিং করেন, ফ্রি ফায়ার গেম বলেন বা পাবজি বা আদার্স ক্লাস অফ ক্লেন, যত গেমিং টেমিং হোক যার গেমার আসেন, টপ আপ টপ আপ করেন, সো তারা চাইলে কিন্তু এই ভিসা কার্ডের মাধ্যমে আপনি সরাসরি টপ করতে পারেন। দেখেন, আমি দুইবার আজকে টপ আপ করছি, দেখেন যে এখানে উইকলি বাই করছিলাম আর কি, দেখছিলাম এটা 100% কাজ করে। তো ইজিলি বলা যায় যে আপনি এখান থেকে একটা ভালো একটা মানে একটা উপকৃত হবেন আর কি, ঠিক আছে? আর এখানে জয়েন করলে এই রেডোট পেতে অ্যাকাউন্ট করি সাথে সাথে KYC করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে 5 USDT বোনাস দিবে, ঠিক আছে? আমি যদি দেখাই, এই যে 5 USDT কিন্তু আপনাদেরকে বোনাস দিবে, এক মাসের জন্য বোনাসটা দিবে। যদি আপনি এক মাসের ভিতরে ভিসা কার্ডটা বাই করে এটা ইউজ না করেন, সেক্ষেত্রে এটা আবার ম্যাথ চলে যাবে, ঠিক আছে? আপনাকে অবশ্যই $5 পাওয়ার সাথে সাথে এটা ইউজ করতে হবে। তবে আপনাদেরকে ভিসা কার্ড বাই করতে গেলে কিন্তু আপনাদেরকে আলাদা পেমেন্ট দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অরিজিনাল ভিসা কার্ড আপনি সরাসরি পেয়ে যাবেন, এটা হাতে নিতে পারবেন না, কিন্তু যত কেনাকাটা আছে সব করতে পারবেন আর কি। সো ভিসা কার্ড, ভার্চুয়াল ভিসা কার্ড কী কী কাজে ইউজ করা হয় আশা করি সবাই জানেন। যাই হোক, আমি বেশি বকরবকর করবো না, মেন টপিকে চলে যাই কীভাবে কী করবেন। শুরুতে হচ্ছে আপনাদেরকে এই পোস্টে আসতে হবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন। আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্কে ক্লিক করে দিলে এই পোস্ট আপনাকে নিয়ে আসবে। এইখান থেকে জাস্ট হচ্ছে আপনাদেরকে আগে হচ্ছে রেডোট পেতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেডোট পে থেকে অ্যাকাউন্টটা তৈরি করে ভিসা কার্ড নিতে হবে, দেন আপনি র্যাপকাস্টে জয়েন করবেন। সো রেডোট পেতে জাস্ট হচ্ছে একটা এই যে এখানে লিঙ্কটা দেখতে পারতেছেন, রেডোট পে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, দেন আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। দেন হচ্ছে রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। আমি স্ক্রিনশট রাখছি, আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ইজিলি বুঝে নেবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর রেডোট পে রেজিস্টার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, দেন গেট করে ক্লিক করবেন, আপনার ইমেলে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে। ওই কোডটা দিয়ে হচ্ছে আপনি জাস্ট
গেট ইট নাও এ ক্লিক করে দেবেন, পাসওয়ার্ড মাসওয়ার্ড চাইতে পারে, ওই পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। দেন সরাসরি আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে, প্লে স্টোর থেকে রেডিওট পে লিখে ওদের অফিসিয়াল যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে আমি যদি থ্রি ওটে ক্লিক করে দিই, দেখেন আমার এখানে কেওয়াইসি কিন্তু করা, ভেরিফাই দেখতে পারতেছেন। আপনাদেরকে এখানে কেওয়াইসি থাকবেন, আপনারা কীভাবে কেওয়াইসি এটা করবেন, কীভাবে এটা প্লে স্টোরে অ্যাড করবেন সব কিছু আমি এই ভিডিওতে দেখুন, আগে শুরুতে এটা দেখাই। এখন বলতে পারেন ভাই এই যে এখানে কেওয়াইসি এটা কীভাবে করতে হবে, কেওয়াইসি তো আমি তো দেখাই দিবে। কেওয়াইসি কিন্তু আমি নর্মাল ভোটার আইডি কার্ড দিয়ে করছি, এই যে প্লাস্টিকের মতো যে কার্ডটা আছে না ওটা আমার নিজের আইডি কার্ড দিয়ে করছি। তবে আপনি যদি স্মার্ট কার্ড ইউজ করে করেন সেক্ষেত্রে এটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে, আর যদি আপনার ওই প্লাস্টিকের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে একটু দেরি হয়, 5-10 মিনিট 1 ঘন্টাও লাগতে পারে, অনেক সময় ভেরিফিকেশন ফেল মারে। সো একবার ভেরিফিকেশন ফেল মারলে কিন্তু আপনি আর করতে পারবেন না, আপনাকে এটা অনেক প্রবলেম ফেস করতে হবে, ইমেল টিমেল করতে হবে, অনেক যা ঝামেলা, ঠিক আছে। তো চেষ্টা করবেন সরাসরি স্মার্ট কার্ড দেওয়া ভেরিফাইটা করা, যাদের আপনার যদি স্মার্ট কার্ড না থাকে, আপনার পরিবারে যারই স্মার্ট কার্ড থাকুক তার স্মার্ট কার্ড দিয়ে কিন্তু আপনি এটা কেওয়াইসিটা করে নেবেন, ঠিক আছে। তো কীভাবে করবেন আমি দেখাই দিই, এই যে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে থ্রি ওটা একটা ক্লিক করবেন। সো আপনাদের এখানে ভেরিফাই আসবে না, আপনাদের এখানে কীরকম ইন্টারফেস আসবে ওইটা দেখাই দিই। আপনাদের এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে ভেরিফিকেশন সাবমিটেড এটা একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার গো টু ভেরিফাই এটা একটা ক্লিক করে দেবেন, ফোন নাম্বারটা আর কি ভেরিফাই করে নেবেন বা ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাড করে নেবেন। দেখেন যে ইমেলে আমি একটা ক্লিক করে দিছি, সো জাস্ট হচ্ছে গেট কোড একটা ক্লিক করে দিলাম, মানে ধরেন হচ্ছে আগে হচ্ছে আমি ফোন নাম্বারটা বাইন করতে হবে। সো গো টু ভেরিফাই একটা ক্লিক করলাম, দেন ইমেল আসছো, ইমেল উপর ক্লিক করে দিলাম, আমি যে ইমেলটা অ্যাড করা ওই ইমেলে গেট করে একটা ক্লিক করলাম, আমার ইমেল একটা কোড আসলো। সো কোডটা দেওয়ার পরে কিন্তু আমার ফোন নাম্বার বাইন্ডের অপশন চলে আসছে, এখানে 0 তো দেওয়াই আছে প্লাস 880। সো আপনি 1 থেকে শুরু করে আপনার নাম্বারটা দিবেন, ঠিক আছে, 0 দেওয়া লাগবে না। নাম্বারটা দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দিবেন, নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যেই নাম্বারটা দিবেন ওই নাম্বার একটা ওটিপি কোড আসবে, এটা কলার মাধ্যমে আসতে পারে অথবা আপনার SMS এর মাধ্যমে আসতে পারে। ওই ওটিপি কোডটা দিয়ে জাস্ট নেক্সট একটা ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশন এটা জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তার আগে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এগুলো আপনি সেট করে নেবেন, এখানে ক্লিক করে হচ্ছে আপনি আপনার গিভেন নেম, এখানে হচ্ছে আপনি আপনার শর্ট নেম যেটা ওইটা দিবেন, ফার্স্ট নেম আর কি, আর শিওর নেম হচ্ছে আপনার ফুল নেমটা দিবেন, ঠিক আছে। ফুল নেম এনআইডি কার্ডে যে নামটা থাকবে ওইটাই আর কি দিয়া, দেখেন হচ্ছে আপনি আইডেন্টি ভেরিফিকেশন এটা একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার কোন কান্ট্রিতে আপনি থাকেন, সো আমরা যেহেতু বাংলাদেশে থাকি সো আদার্স কান্ট্রিতে একটা ক্লিক করে দেবেন, দেন কন্টিনিউতে একটা ক্লিক, কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে এরকম ইন্টারফেস আসবে, আপনি জাস্ট কি করবেন এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন আর বাংলাদেশটা এখানে চুজ করে থাকবে অটোমেটিক্যালি। দেন হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওইখানে হচ্ছে আপনি এনআইডি কার্ডে ফার্স্ট পার্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে, এনআইডি কার্ডে ফার্স্ট পার্ট দিবেন, ব্যাক পার্ট দিবেন, দেওয়া হচ্ছে আপনার সাবমিটে ক্লিক করার পরে ফেস ভেরিফিকেশন আসবে, এখানে একটা গোল আকারের মতো একটা ইয়াও আসবে। আপনি এখানে কী করবেন আপনার মাথাটা এভাবে হচ্ছে নাড়াবেন, ঠিক আছে, মানে ধরুন হচ্ছে ওইখানে বইলে দিবে যে কীভাবে হচ্ছে আপনার মাথাটা নাড়াতে হবে আর কি, মানে চতুর্দিকে হচ্ছে ফেসটাকে মুভমেন্ট করবেন, তাহলে হচ্ছে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। দেখবেন ওইখানে দেখায় দেবে কার্টুনে যে কীভাবে করতে হবে, সবাই করে দিলে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা পেন্ডিংয়ে চলে যাবে, দেন হচ্ছে আপনার এটা অটোমেটিক্যালি কিছুক্ষণের ভিতরে পেন্ডিং আপনি এরকম একটা যে এরকমভাবে নিয়ে যাবে, আপনি জাস্ট কিছুক্ষণের ভিতরে দেখবেন ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। সো যখনই আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে, হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি হোম পেজে দেখতে পারবেন এখানে 5 USDG আপনাকে দিয়ে দিবে, এই যে USDGটা এটা দিয়ে দিবে। আপনাকে এখান থেকে কী করতে হবে, $8 মতো ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তবে যদি আপনি ভিডিওটা দেখতে দেখতে যদি এই ইভেন্টটা পেয়ে যান, এখানে 50% অফ একটা হচ্ছে আপনার প্যাক মানে ইয়াও চলতেছে, ইয়ার ড্রপ মানে অফার চলতেছে আর কি, এখান থেকে হচ্ছে আপনি চাইলে 5 USDT দিয়ে কিন্তু আপনি এই ভিসা কার্ডটা বাই করতে পারবেন, ঠিক আছে। তবে বেশিরভাগ যদি আপনার এটা খুব দ্রুত এটা এন্ড হয়ে যায়, আর 2 দিনের মতো সময় আছে, সো আপনাদেরকে $10 দিয়ে বাই করতে হবে। তবে এখানে একটা ডিসকাউন্ট পাবেন একটা কুপন কোড ইউজ করলে, যার জন্য হচ্ছে আপনি $8 দিয়ে হচ্ছে এই কার্ডটা কিনতে পারবেন, ঠিক আছে, ভিসা কার্ডটা আপনার। সো কীভাবে করবেন আমি দেখাই দিই, ধরেন হচ্ছে এখানে আপনার ইউএসডিটি এটা 5 USDT পাবেন, এটা ধরেন আপনি হচ্ছে যত কিনা কাটা আছে ওই সময় ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওই যে র্যাপকাস্টে যে আপনি জয়েন করবেন, ওই র্যাপকাস্টে জয়েন করার জন্য কিন্তু এই 5 USDT দিয়েই জয়েন করে ফেলতে পারবেন। সো আপনাদেরকে এনআইডি কার্ডটা বাই মানে ভিসা কার্ডটা বাই করতে হবে, এই জন্য হচ্ছে আপনি জাস্ট ডিপোজিটে একটা ক্লিক করবেন, যে এখানে ডিপোজিট বাটন একটা ক্লিক করবেন। ডিপোজিট এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে USDT সরাসরি সিলেক্ট করা আছে দেখতে পারতেছেন, আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন BNB, দেন হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবে, এই অ্যাড্রেসে আপনি $10
সমপরিমাণ ইউএসডিটি এখানে ট্রান্সফার করবেন, বাইন্যান্স থেকে উঠো দিতে পারেন। তবে যদি আপনার বাইন্যান্স ইউজ করেন সেক্ষেত্রে আলাদা সিস্টেম আছে, যদি আপনার ট্রাস্টওয়ার্ডে ডলার মালা থেকে থাকে সেক্ষেত্রে এই অ্যাড্রেসে ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। তো যদি আপনার সরাসরি বাইন্যান্সে ডলার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আলাদাভাবে হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন, ইউএসডিটির উপর সিলেক্ট করে দেবেন, ইউএসডিটির উপর সিলেক্ট করে দেওয়া যে ইউএসডি সরাসরি ইউএসডি সিলেক্ট করার পরে বাইন্যান্স সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। বাইন্যান্স সিলেক্ট করে দিলে সরাসরি হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে দিলে আপনার বাইন্যান্স পে অপশনে নিয়ে যাবে, ওইখানে জাস্ট হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিলেই বা পিনকোডটা দিলেই আপনার বাইন্যান্স থেকে সরাসরি এখানে ইনস্ট্যান্টলি ডলারটা চলে আসবে, ঠিক আছে। দেন ওই ডলারটা দিয়ে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এই যে কার্ডে একটা ক্লিক করে দিবেন। সো কার্ডে দেখতে পারতেছে আমার একটা বাই করা আছে, তবে আপনাদের এখানে বাই করা থাকবে না, আপনাদেরকে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে আপনার কী করবেন যে ভার্চুয়াল কার্ড এটা সিলেক্ট করে এই যে অর্ডার কার্ড এটাতে একটা ক্লিক করে দিবেন। সো এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে জাস্ট কী করবেন, আপনারা এখানে দেখবেন একটা অ্যাড্রেস বসানোর অপশন আসবে, আমি এটা আমার অ্যাড্রেসটা হাইড করে দিছি। আপনি কী করবেন, আপনার ভোটার আইডি কার্ডে যেই অ্যাড্রেসটা আছে ইংরেজিতে এটা টাইপ করে দেবেন এখানে, ঠিক আছে। অ্যাড্রেসটা সুন্দরভাবে এখানে বসায় দেবেন, বসায় দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন 10 ইউএসডিটি ভিসা কার্ডের প্রাইস। সো আপনি কী করবেন, এখানে হচ্ছে একটা কুপন কোড ইউজ করবেন, এই যে প্রোমো কোড, এই প্রোমো কোডে যা হচ্ছে সরাসরি বাইন্যান্স লিখে সার্চ করবেন, মানে সার্চ বলতে বাইন্যান্স লিখে টাইপ করে দেবেন বড় হাতে সংখ্যা, বা বাইন্যান্স লিখলেই $2 ডিসকাউন্ট পেয়ে যাবেন, আপনি $8 দিয়ে কিন্তু এটা বাই করতে পারবেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে আপনার এই পেতে একটা ক্লিক করে দেবেন, পেতে একটা ক্লিক করে দেওয়ার পর যে আপনি ডিপোজিট করছেন আপনার ব্যালেন্স তো আগে থেকেই আসে, জাস্ট হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার এখানে ভিসা কার্ডটা বাই হয়ে যাবে, এটা কিছুক্ষণ পেন্ডিং থাকবে। দেন হচ্ছে আপনার এখানে চোখের মতো একটা অপশন আসবে, চোখের মতো আইকনে ক্লিক করলে এখানে আপনার ভিসা কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেখতে পারবেন। তারপরে যে এখানে ব্যাক পার্টে ক্লিক করলে আপনাদের এখানে ব্যাক পার্টে নিয়ে যাবে, ওইখানে হচ্ছে CBW এখানে কোডটা দেখতে পারবেন, আর হচ্ছে এখানে ডেটটা দেখতে পারবেন, ঠিক আছে। 2/27 এটাই বেশিরভাগ মানুষের দেখতেছে, মানে আমার এখানে এটাই আসছিলো, আপনাদের এখানে হয়তো এই ডেটটা দিবে। সো এইখানে যে ডেটটা থাকবে আর কার্ড নাম্বারটা থাকবে এটা দিয়ে হচ্ছে আপনাকে এবার সরাসরি প্লে স্টোরে সরাসরি চলে যেতে হবে, কারণ প্লে স্টোরে যায় কিন্তু আপনাকে এই কার্ডটা ইউজ করতে হবে। তবে কার্ডটা ইউজ করার আগে হচ্ছে আপনি এখানে বুঝে নেবেন যে আপনার প্লে স্টোরে কোন অ্যাকাউন্টটা ইউজ করা, মানে কোন প্লে স্টোরে কোন অ্যাকাউন্টটা ইউজ করা। যদি আপনার এখানে 4-5টা জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন বাই করতে যাবেন তখন কিন্তু আপনার যেই ইমেলে আপনার মাস্টার কার্ডটা অ্যাড করবেন ওইটা পেমেন্ট অপশন নাও আসতে পারে, ঠিক আছে। এই জন্য আপনার যেটা করবেন এই যে রেজিস্টার র্যাপকাস্ট এটা একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে সরাসরি হচ্ছে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। দেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে আপনাদেরকে এখানে হচ্ছে মিনিমাই কি দিয়ে দিবে, ঠিক আছে। মিনিমাই কি এটা আপনি সেভ করে রাখবেন, সেভ করে রাখার পরে আই ব্যাক আপ মাই পার্স এটা একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন, যেখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে গোটো বক্সে ক্লিক করলাম, আমার ইমেল একটা কোড গেলো, ওই কোডটা দিয়ে দিলাম। তারপর এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলবে, আপনি জাস্ট স্কিপে একটা ক্লিক করে দেবেন, স্কিপে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, মানে আপনাদেরকে হচ্ছে এখন $5 দিয়ে পেমেন্ট করতে হবে। সো ক্রিয়েটে যখন আপনি একটা ক্লিক করে দেবেন, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার কোন জিমেল অ্যাকাউন্টটা সাজেস্ট করে প্লে স্টোর থেকে, ঠিক আছে। সরাসরি আপনি কী করবেন, প্লে স্টোরে সরাসরি চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনার সেম ইমেলটা, মানে প্লে স্টোরে যা হচ্ছে ওই ইমেলেই এটা ওপেন করবেন, ঠিক আছে। মেলে এখানে ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটা একটা ক্লিক করবেন, দেন পেমেন্ট মেথড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার দেখতে পারবেন আর কি, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এটা হচ্ছে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আমার ভিসা কার্ডটা অলরেডি অ্যাড হয়ে গেছে, আমি এতটুকু স্কিপ করে ফেলছি। মানে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করার পর আপনাদের এখানে কীরকম ইন্টারফেস আসবে ওইটা দেখা দিচ্ছে। অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এরকম ইন্টারফেস আসতে পারে। এখানে হচ্ছে আপনি কী করবেন, আপনার যে ভিসা কার্ডের কার্ড নাম্বারটা আছে এটা সরাসরি কপি করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পরে আপনাদের এখানে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে আপনি কী করবেন যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি আপনার অ্যাগেন অ্যাড্রেসটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে যেটা ওই ভিসা কার্ডে দিয়েছেন ওই অ্যাড্রেসটা এখানে যা বাইন করবেন, ঠিক আছে। বাইন করার পরে এখান থেকে হচ্ছে আপনার সব কিছু দেওয়া হয়ে যাবে। এখানে CBC দিবেন, ওই যে আপনার আগে তো বলছিলাম যে ভিসা কার্ডের পিছনে ব্যাক পার্টে গেলে হচ্ছে আপনি CBটা পেয়ে যাবেন, CBB কোডটা, আর এখানে মাস অর ইয়ার, মানে ওইখানে ওই ডেটটা দিয়ে দিবেন, 27/27 হয়তো সবাইকে দেয়। সো আপনি যেইটা থাকবে ওইটা দিবেন, তারপর ভিসা কার্ডটা সিলেক্ট করার নাম্বার করতে দেওয়ার পরে জাস্ট সেভ একটা ক্লিক করে দেবেন। তবে আপনাদের হয়তো প্রবলেম হইতে পারে যদি আপনার অ্যাড্রেসটা নতুন করে দিতে বলে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড্রেসটা এখানে দেখতে পারতেছেন, এইভাবে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেম টু সেম অ্যাড্রেসটা দেওয়ার পর সেভ একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিসা কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি সরাসরি অ্যাগেন ওই অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে সরাসরি চলে যাবেন, ঠিক আছে। দেন এবার হচ্ছে আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন।
তারপরে ঠিক আপনাদেরকে এরকম ইন্টারফেস এরকম ইন্টারফেস দেখাতে পারে। আপনি এখান থেকে কী করবেন, আপনার আগে থেকে কোনো মাস্টার কার্ড থেকে থাকে ওইটা এটা এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে ভিসা কার্ডটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর এরকম যদি $2 কুপন দেয়, দেখেন $2 আমি একটা কুপন পাইছিলাম, জাস্ট অ্যাপ্লাইতে একটা ক্লিক করছিলাম, দেখেন আমার এখানে কিন্তু $5 থেকে এখন $3 হয়ে গেছে, ঠিক আছে। আর ভিসা কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন জাস্ট হচ্ছে বাই একটা ক্লিক করে দিলাম। বাই একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা বাই হয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যায়, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে ইউজার নেম দিতে বলবে, পিকে ইউজার নেম, ইউজার নেমটা দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপর এখানে অ্যালোমেলো চাবে, এগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন যেটা যেটা চাবে। তারপর এরকম চাইতে পারে আপনি কী কী ইন্টারেস্ট করেন, আপনি সবগুলো সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করে দেবেন, অথবা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো সবগুলো টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার বায়োডাটা চাইবে, আপনি জাস্ট আপনার একটা প্রোফাইল পিক দিয়ে দিবেন, এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার বায়োতে হচ্ছে আপনার কিছু নেম দিতে পারেন, বা আপনার যেটা দরকার ফেসবুকে বায়োতে যেরকম দেন আর কি ওরকম একটা দিয়ে দিবেন। আপনি আমি আমার জয়েন আওয়ার কমিউনিটি দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক লাগাই দিয়েছিলাম, এটা দিয়ে দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার অ্যাপসটা দেখবেন ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে পেমেন্ট টেমেন্ট তো এখন নেবেন, তাই না? সো পেমেন্ট পাওয়ার জন্য আপনাদেরকে যেই অ্যাকাউন্ট এই ওয়েবকাস্টে অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু আপনাকে একটা ব্যাকআপ পার্স দিছিল, ঠিক আছে। ওই ব্যাকআপ পার্সটা আপনি কী করবেন, সরাসরি আপনার যে বিটগেট বা টোকেন পকেট এই ওয়ালেটগুলোতে ইনপুট করবেন, ঠিক আছে। ধরুন হচ্ছে আমি এই যে আমার অ্যাড্রেসটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি এখানে ইনপুট করে নিছি সেম প্রাইভেট কিটা আর কি। ইনপুট করার পরে আপনি কী করবেন, ধরুন আপনার মানলাম যে আপনার এটা বিটগেটে আর হচ্ছে অথবা টোকেন পকেটে ইনপুট হয়ে গেল, ঠিক আছে, বা ট্রাস্ট ওয়ালেটে। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট আসার পরে হোম অপশনে একটা ক্লিক করে দেবেন। হোম অপশনে ক্লিক করার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে দেখবেন ওখানে অ্যাড্রেস কানেক্টেড অ্যাড্রেস, ওইটার উপর ক্লিক করবেন। আপনাদের এখানে অ্যাড্রেস কানেক্ট করতে হবে, মানে আপনি যেটা পেমেন্ট নেবেন আর কি। সো কানেক্টেড অ্যাড্রেস একটা ক্লিক করে দেবেন, তারপর আপনার এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে ইমেলে লিঙ্ক, এটা একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইমেলটা দিয়ে ওয়েবকাস্টে জয়েন করছেন ওই ইমেলে দেখবেন এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে। এখানে যে ভেরিফাই লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটা আপনি সরাসরি কপি করবেন। কপি করার পরে আপনার ওই যে বিটগেট বা টোকেন পকেটের যে ওয়ালেটটা ইনপুট করছেন ওইখানে ড্যাব ব্রাউজারে যায় এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট হচ্ছে কানেক্টটাকে ক্লিক করে দেবেন, দেন সাইন ইন যাবে, সাইন ইনটা করে নেবেন, আপনার এটা সরাসরি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে কিন্তু আমি যে সেটিংসে যাই অ্যাড্রেসে যাই দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে আমি এটা অ্যাড্রেসটা অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে এবার আপনি অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেল, আপনাকে জাস্ট হচ্ছে এখন দরকার অ্যাডোবে জয়েন করা, ঠিক আছে। অ্যাডোবে জয়েন করার জন্য আপনি জাস্ট হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন একটা লোগো, এই লোগোর উপর ক্লিক করে দিবেন। এখানে অসংখ্য অসংখ্য অ্যাডোব পাবেন, যেগুলো হচ্ছে আপনি ফ্রিতে মিন করতে পারবেন, ফ্রিতে জয়েন করতে পারবেন, ঠিক আছে। আর আপনি যখন এগুলো ক্লেম করবেন বা ইয়াও করবেন এই টোকেনগুলো আপনি বা এগুলো কই দেখবেন, ঠিক আছে, মানে কোন জায়গায় যায় দেখবেন, তাই না? সো দেখার জন্য হচ্ছে আপনি বিটগেটে চলে আসবেন, আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে ইম্পোর্ট করা, এটা হচ্ছে বেস নেটওয়ার্কটা সিলেক্ট করুন। বেশিরভাগই হচ্ছে বেস নেটওয়ার্কে দেয় আর কি, টোকেন বলেন বা এনএফটি, এটা বেস নেটওয়ার্কে দেয়। এটি কিন্তু নেটওয়ার্কটা অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে বেস সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এটার অ্যাড্রেস নিয়ে আপনি চাইলে স্ক্যান টিস্ক্যান করতে পারেন, যে বেস স্ক্যান মানে বেস স্ক্যানে যায় চেক করতে পারেন আপনি এনএফটি কোন সময় পাইছেন, কী অ্যাড্রেস ম্যাড্রেস এগুলো আপনারা দেখে নিতে পারবেন ব্লকচেইনে যায়, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা এ টু জেড ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারছি। তারপর যদি কোনো কিছু বুঝতে আপনাদের মিস্টেক হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি চলে আসবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা আপডেটগুলো দিয়ে দিব, যখন অ্যাডোব দিব তখন এখানে আমি পোস্ট দিয়ে দিব ওয়েবকাস্ট এটা মেনশন দেওয়া অ্যাডোবের লিঙ্কটা দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি দেখবেন যে এরকম টাইপের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করে দেবো আপনার এইখানে নিয়ে আসতে পারে। যদি আমি বলি যে হচ্ছে ক্লেমে ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ক্লেম করবেন। ক্লেম করার আগে এখানে হয়তো আপনাদেরকে লাভ ব্রেক দিতে পারেন, এই যে লাভ ব্রেক দিবেন, এখানে রিকোয়েস্ট দিবেন, রিকোয়েস্ট দিয়ে এখানে মিনটে বা ক্লেমে একটা ক্লিক করবেন। যদি সার্ভার প্রবলেম দেখায় বারবার হচ্ছে আপনি চেক ইনে ক্লিক করবেন বা হচ্ছে ক্লেমে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এটা ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। আরও যদি কোনো আপডেট হয় ওটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। যদিও অনেকেই বিষয়টা বুঝেন নাই, আপনার ভিডিওটা 2-3 বার করে দেখেন তাহলে ইজিলি বিষয়টা বুঝে যাবেন। যদি আমার কথা মতো এখানে কাজ করেন, আপনি অল্প পরিমাণে ইনভেস্ট করে কাজ করেন, ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। আপনি রেডিট পেতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য 5 USDT পাইছেন, যেটা দিয়ে আপনি ওয়েবকাস্টে জয়েন করে ফেলছেন, কিন্তু আপনার ভিসা কার্ড বাই করার জন্য জাস্ট $8 মতো ফি যাচ্ছে, ঠিক আছে। ওই $8 ফিটা জাস্ট হচ্ছে আপনার পকেট থেকে যাচ্ছে আর কি। তবে আপনি যদি এখানে মাল্টিপুলভাবে কাজ করেন তাহলে কিন্তু করতে পারেন। দেখেন এখানে কিন্তু রেডোর পেয়েরও আলাদা আলাদা হচ্ছে আপনার অ্যাডোব আছে, ঠিক আছে। আপনি যদি রেফারেল করেন, আপনার বন্ধুবান্ধবদেরকে রেফারেল করেন, সেক্ষেত্রে কিন্তু দেখেন এই যে এখানে রেডোর পে সিস্টেম কিন্তু আলাদা, ঠিক আছে। এখানে দেখেন আমি 60টার মতো রেফারেল করি সাকসেসফুলি, যার জন্য হচ্ছে আমি $12 ইনকাম করলাম, মানে $12 সরাসরি পাইয়া গেলাম। সো এটা হচ্ছে আমার ওই USD দিয়ে দিছি। আর আপনি যদি রেফারেল করেন এটা ছিল আলাদা অফার। আর যদি আপনি এই যে রেডোট পে থেকে আপনার বন্ধুবান্ধবদেরকে রেফারেল করেন যে ওরা মাস্টার কার্ড বাই করবে, এই লিঙ্কটা যদি আপনি এখান থেকে শেয়ার করে দেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখবেন আপনার একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, ঠিক আছে।
এটা কিন্তু সরাসরি USDT দিবে। এটা আপনি চাইলে বাইন্যান্সে উইথড্র করে নিতে পারেন। এখানে আপনাকে কাজ করতে হবে বিষয়টা এমন না, আপনি চাইলে এটা উইথড্র করে সরাসরি আপনার বাইন্যান্স বা আদার্স এক্সচেঞ্জে নিয়ে নিতে পারেন। ক্লেমে ক্লিক করবেন, দেখবেন মিনিমাম $5 বলবে। আর যে আপনার যদি একটাকে একজনকে রেফারাল করতে পারেন, ও যদি এখানে সাকসেসফুলি মাস্টার কার্ড বা ভিসা কার্ড বাই করে, সেক্ষেত্রে আপনি $1 থেকে $2 পর্যন্ত USDT পেয়ে যাবেন বোনাস। ঠিক আছে, এখানেও তো আলাদা সিস্টেম আছে, প্লাস হোম অপশনে আসলে মানে অনেক অপরচুনিটি। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আলাদা একটা ইভেন্ট দেখতে পারতেছেন, এটা আপনি যদি এই যে লুটমুট করেন আর কি, এখান থেকে বক্স মক্স পাবেন, এগুলো আমি গাড়াগাড়ি করে দেখি নাই, আপনার চাইলে এগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, আর যে এখান থেকে তো দেখাই দিলাম 50% ডিসকাউন্টে কার্ড কিনতে পারেন, মানে এটা হচ্ছে আলাদা একটা ব্যতিক্রম একটা, এটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও মেক করার দরকার ছিল, কিন্তু আমি এক ভিডিওতে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।